অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে বৃষ রাশির, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন। দেখুন, এই 1428 নতুন বছর ঢুকছে আগামী বৃহস্পতিবার, এবং এই বছরটিকে যদি আপনি সালটিকে যদি আপনি অ্যাডিং করেন 1+4+2+8, মানে টোটাল অ্যাডিং করে আসছে 15+5=6, শুক্রের বছর এটা হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি কিন্তু শুক্রের একটা প্রভাব আছে, বৃষ রাশির উপর বৃষ এবং তুলা রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহ। অর্থাৎ এই বছর বৃষ রাশির ক্ষেত্রে কি ফল আদেশ হতে চলেছে, অর্থাৎ কি ফল পেতে চলেছে 1428 বঙ্গাব্দ, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকটা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি। এটি সম্পূর্ণরূপে বাৎসরিক রাশিফল, একটি ইঞ্জিনিয়ার রাশিফল। কখনোই ভাববেন না যে এটা হুবহু মিলবে, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে কী হবে জানেন, কিছু কিছু ক্ষেত্রে সতর্ক করে রাখবে কোন কোন দিকে আপনাদের অপরচুনিটি, কোন কোন দিক থেকে সমস্যা। আমি মেনলি এখানে চারটি বিগ বিগ প্ল্যানেটকে নিয়ে আমি কিন্তু এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরছি। একটি হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই চারটি প্ল্যানেটকে ধরে আপনাদের সামনে এই রাশিফল আমি উপস্থাপনা করতে চলেছি। তো শুরু করা যাক বৃষ রাশির ক্ষেত্রে। আপনি বৃষ রাশির মানুষ, আপনি এই 1428 যে নতুন বছর আসছে কি ফল পেতে চলেছেন তার একটা জিস্ট আমি কিন্তু তুলে ধরতে চলেছি। প্রথম আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু এ বছর আপনাদের থাকছে। আমি বারবার বলছি, যারা বৃষ রাশির মানুষ তাদের অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ভূমি, ভবন, বাহন, অর্থাৎ নিজস্ব বাড়ি, নিজস্ব সম্পত্তি, নিজস্ব গাড়ি, অ্যাসেট কেনার কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এবং ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান এককভাবে ভাগ্যের সাপোর্ট কর্মবতীকে কানেক্ট করে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ যারা কর্মটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এই বর্তমান যুগে, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা চাইছেন যে কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এই 1428 বঙ্গাব্দ আপনাদের কিন্তু এই নতুন বছর কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি বৃষ রাশির মানুষ, এই 1428 বঙ্গাব্দে অর্থাৎ এবছর আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারটা প্রশমিত আপনাদের করবে, এবং আপনাদের এবছর প্রেমের জায়গাটা, দেখুন প্রেমের বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি প্রত্যেক মাসে। সেটি যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, কৌশিক রায় চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই জানবেন যে প্রত্যেক মাসে প্রেমের উপরে ভিডিও দিয়ে থাকি, কারণ প্রেমটা শুক্র, চন্দ্র এবং মঙ্গলের উপর কিন্তু আমি টোটালটা ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু এই প্রেমের ভিডিও দিই। তো এই যে প্রেমের জায়গাটা, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গায় কিন্তু থাকছে। শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন বৃষ রাশি। আপনার বৃষ রাশির মানুষ এডুকেশন দিকটা কেমন যাবে, দেখুন এডুকেশনের দিকটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে
অর্থাৎ শিক্ষা জগতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু নির্দেশ করবে। এবং রাজনীতির ক্ষেত্রে যারা রাজনীতিতে আছে রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের এবছর দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা দেখুন, দেখুন সপ্তম স্থানে আপনাদের কেতুর অবস্থান। দেখুন কেতু অবস্থান এখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ঢাললেন, এই কাজটা করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, টাকা ঢালার আগে দুবার ভেবে আপনারা চিন্তা ভাবুন। এবং এর সাথে সাথে আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে যে কোনো কাজ রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। সরকারি চাকরি গভর্নমেন্ট চাকরির সম্ভাবনা বাড়িয়ে তুলবে আপনি বিশ্বরাশির মানুষ হলে, অর্থাৎ যারা চাকরির জন্য এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা থাকছে। এবং আপনাদের এবছর প্রেমের জায়গা যেমন ভালো, পাশাপাশি আপনাদের ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে। এবং আপনাদের এবছর ভ্রমণের জায়গাটা, কোনো দূর যাত্রা যাওয়া এই জায়গাটা কিন্তু প্রশমিত করছে, অর্থাৎ কোনো জায়গাতে ভ্রমণে যাচ্ছেন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। তবে আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে সফলতা লাভ সাকসেস জায়গায় কিন্তু এবছর নির্দেশ করছে। খরচ আপনাদের প্রচুর পরিমাণে হবে, মানে ব্যয়ের জায়গাটা প্রচুর কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকছে। দেখুন আমি যে রাশিফলটি বলছি বারবার ইন জেনারেল, এটি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আপনাদের যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনাদের গ্রহগত প্লেসমেন্ট যদি ভালো থাকে, এই বছর কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু প্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটবে। তবে শত্রুতার জায়গাটা, গুপ্ত শত্রুতা, এবং বিশেষ করে আপনাদের এবছর কিডনি নিয়ে সমস্যা, মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো, থাইরয়েড, ব্লাড প্রেশার, সুগার, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগাবে এবছর। এবং পাশাপাশি যারা এজেড পার্সন আছে তাদের কাছে পায়ের সমস্যা। অর্থের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবছর, আপনাদের আপনারা কিন্তু ঢেলে অর্থ কিন্তু আপনারা পাবেন। কিন্তু আপনাদের জীবন সঙ্গিনীর সপ্তম স্থানে কেতু, জীবন সঙ্গিনীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগাবে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা মতান্তর, মতবিরোধ, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ছোটোখাটো চোট আঘাত লাগা এই সম্ভাবনা থাকছে। কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়া, এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না। অর্থ লেনদেনের ব্যাপারটাতে টাকা ধার দেওয়ার জায়গাটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না। এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা চোখ চলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। সন্তানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, সন্তানের সুখ আপনারা কিন্তু পাবেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। তবে যারা দীর্ঘদিন ধরে বহু কাজ আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের এবছর সম্পন্ন কিন্তু হবে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই বছর অর্থাৎ 1428 শুক্রের বছর শুক্র রাশিকে ঢেলে দিবে, অনেক অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। রাজনীতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু উত্থান, এবং যারা সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। অর্থাৎ 1428 এই নতুন বছর বিশ্বরাশির ক্ষেত্রে মাইলস্টোন হতে চলেছে এক কথায়। এই ছিল 1428 বঙ্গাব্দে বিশ্বরাশির জিস্ট, কেমন যাবে, কি হতে পারে বা কোন কোন দিকগুলোর সম্ভাবনা আছে তার একটা জিস্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, ধন্যবাদ।